টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল পাথ অপশনের কাজ। অর্থাৎ আমরা যখন কোনো একটি ডকুমেন্ট আমাদের কম্পিউটারে সেভ করি, তখন সেই ডকুমেন্টের লোকেশনটা এবং ফাইলের নামটি আমরা অটোমেটিক্যালি কীভাবে আমাদের ডকুমেন্টে ইনসার্ট করব সেটি। এখানে দেখুন, আমি একটি ফাইল সেভ করেছি আমার কম্পিউটারে। আমার এই ফাইলের নাম হচ্ছে ফাইল পাথ ডট ডকস। মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অধীনে টেক্সট সেকশনে এখানে কুইক পাথস নামে একটি বাটন রয়েছে, এই বাটনে আমি ক্লিক করলাম। এখানে ফিল্ড যে অপশনটি রয়েছে, এই অপশনটি আমি সিলেক্ট করলাম। তাহলে দেখুন ফিল্ড ডায়ালগ বক্স চলে এসেছে। এখানে ক্যাটাগরিজের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আমরা এখান থেকে আমরা যেহেতু ডকুমেন্টের ইনফরমেশন ইনসার্ট করব, সেই কারণে এই ডকুমেন্ট ইনফরমেশন এই ক্যাটাগরিটি সিলেক্ট করলাম। তারপরে নিচে ডকুমেন্টের বেশ কিছু ইনফরমেশন সংক্রান্ত অপশন চলে এসেছে। এখান থেকে আমরা ফাইল নেম এটি সিলেক্ট করলাম। তারপরে ডান পাশে দেখুন, এখানে নান, আপার কেস, লোয়ার কেস, ফার্স্ট ক্যাপিটাল, টাইটেল কেস, বেশ কিছু আইটেম রয়েছে। এখান থেকে নানের যদি সিলেক্ট থাকে তাহলে সাধারণত নর্মালি যেটি সেভাবেই চলে আসে। আবার আপার কেস সিলেক্ট করলে আমার এই টেক্সটটি আপার কেস অনুযায়ী আসবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে আসবে। আবার লোয়ার কেস সিলেক্ট করলে স্মল লেটারে আসবে, আমি লোয়ার কেস সিলেক্ট করলাম। তারপরে এই ডান পাশে দেখুন ফিল্ড অপশন লেখা রয়েছে এবং নিচে অ্যাড পাথ টু ফাইল নাম লেখা রয়েছে, এবং বাম পাশে একটি চেকবক্স রয়েছে, আমি এই চেকবক্সে টিক দিলাম। তারপরে ওকেতে ক্লিক করলাম। দেখুন আমার ডকুমেন্টে বর্তমানে ই কালেকশন ফাইল পাথ ডট ডকস, অর্থাৎ আমি আমার এই ডকুমেন্টটি ই ড্রাইভের মধ্যে কালেকশন যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ফাইল পাথ ডট ডকস এই নামে সেভ করেছি। আমি ডকুমেন্টটি সেভ করলাম। এখন দেখুন, আমি এই ফাইলটি যদি এই লোকেশন থেকে চেঞ্জ করে অন্য লোকেশনে নিয়ে যাই তাহলে কি দাঁড়াই। আমি ফাইলটি ক্লোজ করলাম, আমি কম্পিউটারে গেলাম, আমার ডকুমেন্টটি ছিল ই ড্রাইভে, এর মধ্যে কালেকশন ফোল্ডারে। এখান থেকে আমার ফাইল পাথ ডট ডকস এই ফাইলটি আমি কাট করলাম। কাট করে আমি আমার কম্পিউটারে ডির মধ্যে প্রোগ্রামের মধ্যে আমি নিয়ে গিয়ে পেস্ট করে দিলাম। এখন আমি ফাইলটি ওপেন করলাম। এখানে দেখুন, পূর্বে আমার এই ফাইলটি ই ড্রাইভে ছিল, এখানে ই ড্রাইভই শো করছে। এক্ষেত্রে আমরা যদি আমাদের ডকুমেন্টটি যদি সেভ করি তাহলে এটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে, অথবা এই টেক্সটটি রয়েছে এই টেক্সটটির উপরে ডান বাটনে ক্লিক করে এইখানে দেখুন আপডেট ফিল্ড নামে একটি বাটন রয়েছে, এই আপডেট ফিল্ডে যদি আমি ক্লিক করি তাহলে এটি আপডেট হয়ে যাবে। দেখুন বর্তমানে এখানে ডি ড্রাইভের মধ্যে প্রোগ্রাম ফোল্ডারের মধ্যে ফাইল পাথ ডট ডকস এই নামে বর্তমানে এই লোকেশনে সেভ হয়ে গেছে। আপনারা যদি ফাইলের নাম যদি চেঞ্জ করেন তাহলে এখানে অটোমেটিক্যালি ফাইলের নামটি চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনারা ফাইলের লোকেশন এবং ফাইলের নাম অটোমেটিক্যালি আপনার ডকুমেন্টে ইনসার্ট করতে পারবেন। এমএস ওয়ার্ডের ডকুমেন্টে কীভাবে ভগ্নাংশ লিখবেন সে সম্পর্কে আমার একটি টিউটোরিয়াল রয়েছে, সেই টিউটোরিয়ালের লিঙ্ক নিচে ডিসক্রিপশন সেকশনে দেওয়া রয়েছে। আপনারা সেই টিউটোরিয়ালটি দেখলে জানতে পারবেন কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে হাফ অথবা কোনো ধরনের ভগ্নাংশ লেখা যায়। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।